বাঁকুড়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যে লেটেস্ট চাকরি সংক্রান্ত একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, আজকের ভিডিওতে আমরা সেই নোটিফিকেশনটি দেখে নেব এবং জেনে নেব ইন ডিটেলস কি পোস্ট আছে, কি ক্রাইটেরিয়া আর আবেদন কীভাবে করতে হবে। নোটিফিকেশনটি দেখার আগে আমি দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যায় আর আপনারা এই চাকরি সংক্রান্ত ভিডিওগুলি দেখতে পান। তাহলে এই হলো বিজ্ঞপ্তি। এখানে বিজ্ঞপ্তির তারিখ দেওয়া আছে ডান দিকে 8ই মে 2023, বাদিকে মেমো নম্বর দেওয়া আছে, আর উপরে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার মহকুমা শাসকের করণ বিষ্ণুপুর জেলা বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর সাব ডিভিশনের অন্তর্গত বিভিন্ন ব্লকে আশাকর্মী নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা হচ্ছে, আর সেই পরিপ্রেক্ষিতে এই বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তাহলে এই বিজ্ঞপ্তিটি হলো আশা ওয়ার্কার নিয়োগ সংক্রান্ত। এখন আমরা দেখে নেব কি শর্তাবলী আছে আশাকর্মী জন্য আবেদন করতে গেলে। প্রথমেই যেটি আছে তা হলো একমাত্র বিবাহিত, বিধবা অথবা আদালত কর্তৃক আদেশনামাপ্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। আর দু নম্বর হলো কি না, আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং প্রমাণ হিসেবে ভোটার তালিকা থাকতে হবে অথবা রেশন কার্ড থাকতে হবে। তিন নম্বর হলো সাধারণ প্রার্থীর ক্ষেত্রে বয়সের যে সীমা তা হলো 30 থেকে 40 বছর, আর তপশিলি জাতি তপশিলি উপজাতিদের ক্ষেত্রে বয়সের যে সীমা আছে তা হলো 22 থেকে 40 বছর। চার নম্বর হলো প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, অ্যাপিয়ার হতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস অথবা ফেল যাই হোক না কেন উভয়েই কিন্তু আবেদন করতে পারবেন, এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার মহিলারাও আবেদন করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে একমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরই বিবেচনা করা হবে। আর যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আছেন, প্রশিক্ষণপ্রাপ্ত দায় আছেন, তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রশংসাপত্র দাখিল করতে হবে। আর যারা তপশিলি জাতি এবং উপজাতি আছেন, তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি জমা করতে হবে আবেদনের সঙ্গে। তাহলে আবেদনের সঙ্গে এই নিম্নলিখিত ডকুমেন্টগুলি জেরক্স করে এবং নিজের সই করে আবেদনের সঙ্গে জমা করতে হবে, যেমন জন্ম তারিখের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হিসেবে ভোটার কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং বিবাহ বিচ্ছিন্না বিধবা তাদের ক্ষেত্রে প্রমাণপত্র, অর্থাৎ বিবাহ বিচ্ছিন্না হলে আদালতের কাগজ এবং বিধবা মহিলাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর প্রশংসাপত্র এবং বিবাহিত হলে ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট জমা করতে হবে। আর কি যাদের কাস্ট আছে তাদের ক্ষেত্রে জাতিগত প্রশংসাপত্র দাখিল করতে হবে, আর যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তাদের ক্ষেত্রে বিভাগীয় প্রশংসাপত্র আবেদনের সঙ্গে জমা করতে হবে। আর হলো প্রার্থীর স্বাক্ষর করা দু কপি কালার পাসপোর্ট সাইজ ফটো আবেদনের সঙ্গে দিতে হবে, এবং এই সমস্ত কিছু দিয়ে আবেদন আপনার নির্দিষ্ট বিডিও অফিসে জমা করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার যে তারিখ আছে তা হলো 10ই মে 2023 থেকে 25ই মে 2023 তারিখ পর্যন্ত, শনিবার রবিবার এবং সরকারি ছুটির দিন বাদে কাজের দিনগুলিতে আবেদন জমা দেওয়া যাবে। এই হলো সংযোজনী এক, অর্থাৎ আবেদন পত্র। এই আবেদনপত্রটি প্রিন্ট করে নিজের হাতে ফিল আপ করতে হবে, ডান দিকে ফটো লাগিয়ে ফটোর উপর সই করতে হবে, তারপরে প্রয়োজনীয় উপযুক্ত কাগজগুলি দিয়ে আবেদনপত্রটি বিডিও অফিসে জমা করতে হবে। এটি হলো সংযোজনী টু, এতে আছে ব্লক ভিত্তিক আশা কর্মীর শূন্য পদের তালিকা, যেমন প্রথমে রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে রয়েছে আপনার ব্লকের নাম আছে,
এবং সেই ব্লকের আন্ডারে গ্রাম পঞ্চায়েতের নাম আছে, তারপরে হেলথ সাবসেন্টারের নাম আছে, গ্রামের নাম আছে, তারপরে পদের সংখ্যা অর্থাৎ কতগুলি করে পদ খালি আছে, আর ডান দিকের কলমটিতে রয়েছে রিজার্ভেশন অর্থাৎ যে পোস্টটি যে কাস্টের জন্য রিজার্ভ আছে সেটি ডান দিকে লেখা রয়েছে। আবেদনপত্র এবং বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন বাঁকুড়া জেলার যে ওয়েবসাইট রয়েছে bankura.gov.in আন্ডার রিক্রুটমেন্ট সেকশন। যদি আমার এই লেটেস্ট চাকরি সংক্রান্ত ইনফরমেশন ভিডিওটি ভালো লেগে থাকে বা প্রয়োজনে লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন, সবার মধ্যে শেয়ার করুন, আর প্রশ্ন থাকলে কমেন্টস করে জানান।